নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পরিযায়ী শ্রমিকরা আসামের কাছে বোঝা নয়, তাদের মানব সম্পদ বললেন মুখ্যমন্ত্রী। ১৮ই মে থেকে আরো ১৪ দিনের লকডাউন বাড়ানোর আর্জি, প্রধানমন্ত্রীকে চিঠি রাজ্যের। চেন্নাই থেকে শ্রমিক স্পেশাল ট্রেন পৌঁছল বদরপুর, বরাকের ৪৬ যাত্রী কোয়ারেন্টিনে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পরিযায়ী শ্রমিকদের দক্ষ মানব সম্পদ বলে মন্তব্য করলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শুক্রবার গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন, আসামে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা রাজ্যের কাছে কোনোভাবেই বোঝা নয়, এরা দক্ষ শ্রমিক। প্রয়োজনে তাদের আরও প্রশিক্ষণ দিয়ে রাজ্যের শিল্প প্রতিষ্ঠানগুলিতে নিযুক্ত করা হবে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আরও বলেছেন, ইতিমধ্যে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এই পরিযায়ী শ্রমিকদের জন্য দক্ষতা বিকাশ প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এ ব্যাপারে ইতিমধ্যে রাজ্য সরকার সুভাষ দাসের নেতৃত্বে একটি কমিটিও গঠন করেছে। এই কমিটির রিপোর্টের ভিত্তিতে সরকার নীতি গ্রহণ করবে এবং সে অনুযায়ী শিল্পক্ষেত্রকে শক্তিশালী করা হবে। মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানান, আমাদের লক্ষ্য পুরো পরিষ্কার, আমরা রাজ্যের অর্থনীতি এবং ভিশনকে শক্তিশালী করতে অবশ্যই সক্ষম হব। আমি তেখেতসকলক স্কিল ফোর্স হিসাবে গণ্য করব, তেখেতসকল আমার বাবে এসেট হব, নট লায়াবিলিটি। গতি তেখেতসকলক আগন্তুক দিনত আমি অসমৰ বুকুতে বিভিন্ন সেক্টরত সংস্থাপিত করার বাবে ইতিমধ্যে মই পূর্বতেও কৈছো, আর মই নিজেও স্কিল ডেভেলপমেন্ট সেন্টারলৈ গৈ তাত তেখেতসকলক উদ্যোগ মন্ত্রীক মই বিশেষভাবে জানাইছো আর তেখেতসকলক নির্দেশ দিছো যে অতি শীঘ্রে বাহিরের পৰা যিসকল আহিব তেখেতসকলক বিভিন্ন সেক্টরত তেখেতসকলক বিশেষভাবে স্কিল প্রদান করে আগন্তুক দিনে যাতে অসমৰ বুকুত আমি যিকেটা খণ্ডত আত্মনিয়োগ করার সিদ্ধান্ত লৈছো আর রাজ্যিক পর্যায়ত যখন সুভাষ দাস নেতৃত্ব যখন কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি যখন প্রতিবেদন দিব, সেই প্রতিবেদন মর্মে আগন্তুক দিনে রাজ্য সরকারে আমার নীতি গ্রহণ করে আমি আমার উদ্যোগ খণ্ডটুক বিশেষভাবে শক্তিশালী করার দিকত আমি অগ্রসর হম, বিশেষ করে এগ্রো ইকোনমি সেক্টরের আমি প্রায়োরিটি দিই। ভারতের বিভিন্ন রাজ্যে আসামের প্রায় ৬.৫ লক্ষ মানুষ আটকে আছেন, পর্যায়ক্রমে তাদের রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী সোনোয়াল বলেন, রাজ্যের বাসিন্দা পরিযায়ী শ্রমিকদের সঠিক সংখ্যা এখনো বলা সম্ভব নয়, ওরা সবাই রাজ্যে ফিরে আসার পরই সেটা জানা যাবে। তবে আমরা যতটা সম্ভব ওইসব শ্রমিকদের সাহায্য করতে চাই, কারো সঙ্গে কোনো বৈষম্য করা হবে না। লকডাউনের ফলে প্রথমবারের মতো যে চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছে, আমরা সেটার মোকাবেলা করে অবশ্যই সফল হব। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, লকডাউনের ফলে রাজ্যে প্রতিদিন ১০০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে। দৈনিক আমার সিআইএ সার্ভে মতে ১০০০ কোটি টাকাক আমার লস হয়েছিল, গতি এটা সেইখানি আমি পূরণ করার একটা সোনালী সুযোগ পাইছো, দিস এন গোল্ডেন অপরচুনিটি আফটার দ্য অ্যানাউন্সমেন্ট অফ অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি। এদিকে লকডাউনের ফলে মহারাষ্ট্রে আটকে পড়া আসামের আট শ্রমিক নিজেদের উদ্ধারের কাতর আর্জি জানালেন রাজ্য সরকারের কাছে। শুক্রবার এক ভিডিও বার্তা পাঠিয়ে ধলাই বিধানসভা কেন্দ্রের ভুবনডহর জিপির ওইসব আটকে পড়া শ্রমিক রাজ্যের বন, পরিবেশ, মৎস্য ও আবগারী বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কাছে তাদের সাহায্যের আর্জি জানিয়েছেন। আমার বাড়ি হল আসাম কাছাড় ডিস্ট্রিক্ট ধলাই বাজার। আমি এখানে আমরা ৬-৮ জন মানুষ এখানে ফেঁসে আছি। আমাদের কাছে কোনো জাত মতলব এখনো পর্যন্ত কোনো সাহায্য পাইনি আমরা। আমাদের কাছে আজকে যতটা টাকা পয়সা ছিল, আজকে দুই মাস থেকে বসে বসে খেতে খেতে আমাদের পয়সা বর্তমানে এখন বিলকুল আমাদের কাছে বাঁচেনি, এক টাকাও বাঁচেনি। আমাদের আসাম সরকারের কাছ থেকেও পাইনি কিছু পয়সা ওইসা, কোনো কিছু আমাদের মদত হয়নি, না মহারাষ্ট্র সরকার দিয়েছে। এখন বর্তমানে না আমাদের যাবারও কোনো লাইন হচ্ছে না, এখানে গাড়ি গুড়ি সব বন্ধ আছে। এতে এখন বর্তমানে আমাদের যে বোম্বে যে জায়গায় আছি এই জায়গাটাও বর্তমানে সিল করা আছে। এখানে কোনো জাত আমাদের মতলব ১২ বার কোনো জাত এখান থেকে ইয়ে নেই, এখানে করোনার পেশেন্ট পাওয়া গেছে। এরপরে এখানে আমাদের কাছে এখন যে যা পয়সা করেছিল সব খেয়ে যাওয়া, দোকানে বাকি খাতাম খাতে খাতে আমাদের বিল হয়ে গেছে। এখন আর কত দেবে আমরা, না আমাদের কামকাজও কিছু এখন চালু হয়নি, এখন আর হবে বলেও আশা নেই। আমাদের
আমরা একটা আসাম সরকারের কাছে আমরা একটা মদত চাইছি যে আমরাকে একটা কিছু মতলব পয়সা করে দিয়ে সাহায্য করলে আমাদের মতলব থোড়া ভালো হতো। যেমন আমাদের আমাদের যে পরিমল শুক্লবদ্ধ আছে কাছাড় জেলার মন্ত্রী, আমি উনিকে বলছি অনুরোধ করে যে আমাকে থোড়া আমরাকে যেখানে যে আমরা 8-9 জন মানুষ আছি আমরাকে থোড়া একটু সাহায্য করবার জন্য। বিচে আমরা শুনলাম যে সর্বানন্দ সরকার 2-2 হাজার টাকাও দিয়েছে সবকে, আমরা বেজা নিয়ে করেছি, আমাদেরটা কোনো সাকসেস হয়নি, কোনো জায়গা পাইনি, আমরা সবে পেয়েছে 2-2 হাজার টাকা পাইছে, বেঙ্গালোর গোয়া পুনা যারা আছে ওরা সব কে পেয়েছে, আমরা এখান থেকে বহুত মতলব চেষ্টা করেছি কিন্তু ওটা সাকসেস হয়নি। কোনো জাত এক টাকাও আমরা এখন সরকারের তরফ থেকে পাইনি, না আমাদের কোনো জাত রেশন পেয়েছি, কিছু না, আমরা যত এতদিন সে বসে আছি যে সব আপনাই আমাদের নিজের পয়সা দিয়ে খাচ্ছি, আমরা এখন খাতে খাতে বিলকুল আমাদের কাছে আর একদম বিলকুল নাই, আপনার কাছে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি যে আমরাকে একটা কিছু দিয়ে সাহায্য হেল্প করো। আমার বাড়ি হলো ভুবনর পুনিখাল তিন মুখা যে ONGC আছে, ONGC সামনের বাড়ি আমার, আমি আমার সঙ্গে ধর্মীর কজন আছে, পুনিচরার কতজন আছে, সব আমাদের জিপিরই মানুষ আছে এখানে, সব রুকনি জিপি ভুবনর জিপিরই মানুষ আছে। তৃতীয় পর্যায়ে লকডাউন শেষ হচ্ছে আগামী 17ই মে, এরপর আরও 2 সপ্তাহ বা 14 দিনের জন্য রাজ্যে লকডাউন বৃদ্ধি করতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যে বৈঠক হয়েছিল সেখানেও লকডাউন বাড়ানোর পক্ষে মত পোষণ করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় করোনা বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশ শক্ত হাতে লড়ছে, এ সময় প্রধানমন্ত্রী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন, তাই এই মারণ ভাইরাসের মোকাবেলা করতে আরও কিছুদিন লকডাউন বাড়ানো উচিত বলে তিনি মনে করছেন। এদিকে যা পরিস্থিতি তাতে বিভিন্ন মহলের অনুমান আগামী 18ই মে থেকে চতুর্থ পর্যায়ে লকডাউন শুরু হতে পারে। কেন্দ্রীয় সরকার তরফের পরা অর্থনৈতিকভাবে সহযোগিতা বিচারিছিল আর লগতে আগন্তুক দিনত প্রত্যেকখন রাজ্যে 15 তারিখের ভিতর লকডাউন কার্যসূচী কেনে ধরনের পালন করা উচিত এই সন্দর্ভত নিজ নিজ রাজ্যের বক্তব্য প্রেরণ করব লিখিতভাবে। ইতিমধ্যে আমার তরফেরপরা সেইখিনি প্রস্তুত করে আমি কেন্দ্রীয় সরকারলে প্রেরণ করেছো। গতি এটা কথা স্পষ্ট, সরকার তরফেরপরা আমি 2 সপ্তাহ লকডাউন কার্যসূচী বৃদ্ধি করার বাবেও আমি আহ্বান জানাইছো। আর ইয়ার উপরেও আমার তরফেরপরা আগন্তুক দিনত কেনে ধরনের অসমত লকডাউন কার্যসূচীটি পালন করা উচিত এই গোটেই কথাবিলাকর বাবে যখন প্রতিবেদন প্রয়োজন কেন্দ্রীয় সরকার বাবে সেই প্রতিবেদন প্রস্তুত করে পঠিয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে শুক্রবার সকালে চেন্নাই থেকে বিশেষ ট্রেন বদরপুর আসে। বদরপুর স্টেশনে ট্রেনটি পৌঁছার পর মোট 46 জন শ্রমিক নেমে আসেন, এর মধ্যে 37 জন করিমগঞ্জ জেলার এবং কাছাড়ের 9 জন। বদরপুর স্টেশনেই কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার স্বাস্থ্য বিভাগের কর্মীরা ওই যাত্রীদের স্ক্যান করেন, পরে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়। এদিন শ্রমিক স্পেশাল একটি ট্রেন আসবে বলে সকাল থেকে গোটা স্টেশন চত্বরকে ঘিরে রেখেছিল পুলিশ বাহিনী। পরে সকাল 9টা নাগাদ ট্রেনটি ভৈরবীর উদ্দেশ্যে বদরপুর থেকে রওনা হয়। শিলচর কেন্দ্রীয় কারাগারে ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পেলেন আরও 2 বন্দী, তারা হলেন বানেসা বেগম বয়স 56 এবং দীপক মালাকার বয়স 47। শুক্রবার এদের মুক্তি দেওয়া হয়। বানেসা মুক্তি পেয়েছেন এদিন সকালে এবং দীপককে মুক্তি দেওয়া হয়েছে বিকেলে। 2018 সালের 14ই মে শিলচর কেন্দ্রীয় কারাগারের ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয় তাদের, 2 বছর পর মুক্তি পেলেন তাঁরা। উধারবন্দ থানার ঘুঙ্গুরবন্দ এলাকার সিজি ফুড ফ্যাক্টরিতে লকডাউনের বিধি অমান্য করে কাজ চলছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তারা বলেছেন এখানে সামাজিক বা শারীরিক দূরত্বের কোনো বালাই নেই। শ্রমিক কর্মচারীদের নিয়ে 3 শিফটের কাজ 2 শিফটে 8 ঘন্টার স্থলে 13-14 ঘন্টা পর্যন্ত করানো হচ্ছে। এমনকি ফ্যাক্টরির অফিস কর্মচারীরা একটি ভ্যান গাড়িতে 2 জনের জায়গায় 6 থেকে 7 জন করে যাতায়াত করছেন, মুখে মাস্কও ব্যবহার করছেন না তারা। এলাকার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রাজমণি গোয়ালা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাইরে থেকে এত অনিয়ম দেখা যাচ্ছে, ভেতরে কোন কাণ্ডটাই না ঘটছে, প্রশাসনের তা খতিয়ে দেখা একান্তভাবে উচিত।
ये लोग जो फैक्ट्री चला रहा है 24 घंटा, हम लोग सुने हैं कर्फ्यू जो है, कर्फ्यू में 6 से 6, शाम 6 से सुबह 6 बजे तक कर्फ्यू रहता है। कर्फ्यू के अंदर भी यहाँ काम चल रहा है, सुबेरे 6 बजे से शाम 5 बजे तक फिर होता है, 24 घंटे वर्क चला रहे। क्या नियम है, सरकार का आइन को वायलेट कर रहा है बहुत। इनका जो एम्प्लॉई है, एक गाड़ी में कम से कम 6-8 आदमी आता है। इन लोग का स्टाफिंग का सोशल मेंटेन नहीं कर रहा है फैक्ट्री का, तो आधार जो क्वालिटी बा वर्कर है, इनको सोशल मेंटेन कहाँ होगा। हम डीसी महोदय के पास प्रार्थना कर रहा हूँ, अनुरोध कर रहा हूँ, ये थोड़ा नज़रअंदाजी करके सोशल मेंटेन कैसे करके ये लोग करे, इसके ऊपर थोड़ा ध्यान सरकार को करना चाहिए, यही हमारा अनुरोध है। शिशु खाद्य केलेंकारी हाथीनाते पकड़ाओ हलन एक व्यक्ति। উদারবন থানার অন্তর্গত পানগ্রান জিপির কেশরিকুল এলাকার 102 নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে। সভাপতি আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে ওয়ার্কার সত্যবতী সিং ও রুস্তানা বেগম লস্কর বৃহস্পতিবার সকালে শিশু খাদ্য বণ্টন করেন। এতে বেশ কিছু শিশু বাদ পড়ে যায়। পরে বিষয়টি জানতে ওই কেন্দ্রে গিয়ে জড়ো হন বঞ্চিতদের অভিভাবকেরা। অভিযোগ ওঠে বরাদ্দকৃত চাল ও মটর শিশুদের মধ্যে বণ্টন করা হয়নি। বিষয়টি নিয়ে মুহূর্তেই তর্ক বিতর্ক ও হাতাহাতিতে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে তোলে। জানা গেছে শুক্রবার উদারবন থানায় এই ঘটনার মীমাংসা হয়েছে। গতকালকে এরকম হয়েছিল যে আমি চাউল বাটিছিলাম বেচ্চারা, সে চাউল বাটার সময় কয়েকটা বেচ্চা রয়ে গেছিল, তে বেচ্চারার লাগে আমি বেশি দিনের কাছে 1 বস্তা চাউল 30 প্যাকেট মতো দিয়ে আমি পাঠাইছি, সমঝাইয়া তারে দিলাম হ্যাঁ যে তুমি যেমনি হোক এটা মীমাংসা করে লইও হ্যাঁ। তে তারা মানে এখানে হে যাইতে যাইতে রাস্তায় তারা এখানে গ্রামের মানুষের লামাই উমাইয়া কিতা মার করলো হ্যাঁ। তে আমি তো এটা জানি না, পরে তারা খবর দিল, তে আমি শুনলাম, আমি গেলাম, তে তারা জিনিস লামা নিয়ে হইলো, তারপরে ইয়ো আমার প্রশাসন আইলো, প্রশাসন আইয়া তারা চাউল মতো ইটা আনলো উঠাইয়া, তারপরে আমরা এখন থানার ডাকলো জনগণের অভিযোগ সরকারি ওই অর্থ সাহায্য বণ্টনে দেদার দুর্নীতি হয়েছে এই জিপিতে। জনগণের আরো অভিযোগ, জিপি সভাপতি সুলতান আহমেদের সৌজন্যে এলাকার অনেক সরকারি কর্মচারীর বরাতেও 1000 টাকার ওই সরকারি অর্থ সাহায্য জুটে গেছে। শীঘ্রই ঘটনার তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ হাইলাকান্দির জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন নাগরিকরা। যখন সুদেশনপুর বন্দুক মারা জিপির এনআরএসের যা লিস্ট করা হয়েছে, এই লিস্ট মানে সুষ্ঠুভাবে হয়েছে না, প্রত্যেক মানে 50% সাফরিয়ানে হয়ে গেছে। এরা সুষ্ঠু বিচার চাই আমরা। আমরা মেমোরান্ডাম ডিসি ম্যাডামের কাছে দিয়েছিলাম, এটা একটা ইনকোয়ারি হয়েছে, যে লিস্ট করছে হেও ইনকোয়ারি করছে, উপযুক্ত কোনো বিচার হয়েছে না। আমরা চাই সুষ্ঠু বিচার হওয়ার। আমরা জিপির প্রেসিডেন্টের লগে আমরা যোগাযোগ করলাম যে এগু কিলা কিতা করা হয়েছে, তাই নয় নেতা প্রেসিডেন্টই করতে হইলে মানে এগু থান আর একটা বলে সাবজেক্ট আছে, তাই নয় যে এটা প্রেসিডেন্টের আর একটা সাবজেক্ট মানে জেল, তাই নয় যে আমি জেল জেল যাইতে বাধ্য আছি, তাই না আমরা রেওলা জবাব দিব। প্রেসিডেন্ট সুলতান আহমেদ লস্কর অতিমারী করোনা মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাওয়ায় স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী এবং সাংবাদিকদের সংবর্ধনা জানালো সামাজিক সংস্থা উৎকর্ষ। বিহারা যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে 3 জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের 20 জন সাংবাদিক এবং বিক্রমপুর স্বাস্থ্যকেন্দ্রের 17 জন স্বাস্থ্যকর্মী ও সাফাই কর্মীকে সংবর্ধনা জানান সংগঠনের কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক নিরুপম নাথ। অনুষ্ঠানে এনজিওর পক্ষে উপস্থিত ছিলেন বিএম শুক্লবৈদ্য, প্রসেনজিৎ পাল, পাপিয়া দাস, নিশাদেব, দীপ্ত চক্রবর্তী সহ আরো অনেকে। বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত
একজন ব্যক্তিবৃন্দ সবাইকে আমাদের উৎকোষ আইনজীবীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আজকে আপনাদের এই লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব সংগঠন ও সরকারি বিভাগ। শুক্রবার উপত্যকার বিভিন্ন প্রান্তে অব্যাহত ছিল ত্রাণ বন্টন কর্মসূচি। ধলাই কেন্দ্রের বিভিন্ন জিপিতে রেশন কার্ড না থাকা পরিবারগুলোর মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত বিজেপির। এদিনও সরকারি বরাদ্দ 20 কিলো করে চাল বন্টন করা হয় কেন্দ্রের পুঁটিখাল জিপিতে 18টি পরিবারকে, ক্লেভার হাউসে 20টি পরিবার এবং পানি ভরাতে 16টি পরিবারকে। চাল বন্টনের সময় উপস্থিত ছিলেন বিজেপি নরসিংপুর মণ্ডল সভাপতি লালবাহাদুর কুর্মী, সাধারণ সম্পাদক কমলেশ দাস, নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী পম্পী নাথ চৌধুরী, ক্লেভার হাউস জিপি সভাপতি কমল প্রসাদ কেওট, পুটিখাল জিপি সভাপতি শ্যামসুন্দর চৌহান, পানিভরা গাঁও পঞ্চায়েত সভানেত্রী কবিতা দাস প্রমুখ। এদিকে শুক্রবার রাজ্যের বন, পরিবেশ, মৎস্য ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নির্দেশে নতুন বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা বিবেচনা করে এক মাস্ক বন্টন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আসাম প্রদেশ কুড়ুখু উড়াং সংঘের বরাকভেলি শাখার কৃষ্ণপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার ধলাই বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুরে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার 100 জন মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয়েছে। পরে সংঘের কর্মকর্তাদের তরফে জানানো হয়েছে মানুষের প্রয়োজন রয়েছে, অথচ অর্থের অভাবে তারা মাস্ক কিনে ব্যবহার করতে পারছেন না। এটা বিবেচনা করেই সংঘের তরফে এই উদ্যোগ নিয়েছেন তাঁরা। অসম প্রদেশ কুড়ুকুড়াঙ্গের সংঘ থেকে, বরাক উপত্যকার ধলাই সমষ্টি থেকে, আমাদের কৃষ্ণপুরে গ্রাম থেকে আজকে 100টা মাস্ক বিতরণ করা হয়েছে। আর এখানে অনেক গরিব দুঃখিয়া আছে যারা মাস্ক কিনতে পারছে না, তাই আমাদের উড়াং সমাজের পক্ষ থেকে 100টা মাস্ক বিতরণ করেছি এবং আগের দিনে আরও করার চেষ্টা। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ অসহায়দের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বন্টন শুরু করল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খোঁজ। এদিন খালপাড়, কনকপুর, সোনাবাড়িঘাট এলাকায় বহু অসহায় পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। সেই সঙ্গে এদিন মহিলাদের একটি করে শাড়িও বিতরণ করেছেন সংগঠনের কর্মকর্তারা। সেদিন উপস্থিত ছিলেন কামাল লস্কর, বুটু লস্কর, পিয়ার উদ্দিন, রোকন উদ্দিন, বাহার লস্কর ও খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। পরিযায়ী শ্রমিকরা আসামের কাছে বোঝা নয়, তাদের মানব সম্পদ বললেন মুখ্যমন্ত্রী। ১৮ মে থেকে আরও 14 দিনের লকডাউন বাড়ানোর আর্জি, প্রধানমন্ত্রীকে চিঠি রাজ্যের। চেন্নাই থেকে শ্রমিক স্পেশাল ট্রেন পৌঁছল বদরপুর, বরাকের 46 যাত্রী কোয়ারেন্টিনে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।